1933 সালে জার্মানির ক্ষমতায় আসে অ্যাডলফ হিটলার। হিটলার ক্ষমতায় আসার পর 1935 সাল থেকেই প্রথম বিশ্বযুদ্ধে চাপানো ভার্সাই সন্ধি লঙ্ঘন করে সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেয়। এবার আমরা ভার্সাই সন্ধির অধীনে জার্মানিকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত শর্তগুলি চাপানো হয়েছিল সেগুলি দেখব। জার্মানির জল, স্থল এবং বিমান বাহিনী ভেঙে ফেলা হয়। জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে 100,000 করা হয়। জার্মানির যুদ্ধজাহাজগুলি ইংল্যান্ডকে দিয়ে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করা হয় এবং 660 কোটি পাউন্ড দাবি করা হয়। জার্মানির অধিকাংশ বাণিজ্য পথ ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে চলে যায়। জার্মানির কয়লা সমৃদ্ধ জার অঞ্চল 15 বছরের জন্য ফ্রান্সকে দিয়ে দেওয়া হয় এবং জার্মানির বিভিন্ন উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়। এছাড়াও আরও অনেক শর্ত ছিল। এইভাবে জার্মানির উপর নানা রকম কঠিন ও অর্থনৈতিক দাবি চাপিয়ে জার্মানিকে এক প্রকার অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া চক্রান্ত করা হয়। এইসব শর্তগুলি হিটলার অমান্য করে 1938 সালের 12ই মার্চ অস্ট্রিয়া দখল করে এবং ওই বছর হিটলার চেকোস্লোভিয়ার সুদেতন অঞ্চল দাবি করে। চেকোস্লোভিয়ার সরকার ব্রিটেন ও ফ্রান্সের কাছে সাহায্য চায়, কিন্তু এই দুই দেশই সাহায্য করতে অস্বীকার করে। শেষ পর্যন্ত 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ব্রিটেন ও ফ্রান্স একসাথে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, সত্যিই কি হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? আপনাদের কি মনে হয়?